পদ্মা চলে এসেছে ঘরের কাছে অথচ চাইলেও বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে পারছেন না বাসিন্দারা জমি অধিগ্রহণের গ্যারাকলে পড়েছেন তারা 2020 সালে সালে রাজবাড়ির দৌলদিয়া নদীবন্দর আধুনিকায়নে প্রকল্প পাশ হয় একনেকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় দু হাজার তেইশ সালের জানুয়ারিতে দৌলদিয়ার তিনটি মৌজায় ত্রিশ একর জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেয়া হয় জমির মালিকদের তবে এখনো ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা অধিগ্রহণের কারণে বন্ধ আছে প্রয়োজনে জমি বিক্রি করা ঘরবাড়ি ও দোকানপাট মেরামত করা কিংবা নতুন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা এতে বিপা পাকে পড়েছে সাত শতাধিক পরিবার নদী ভাঙতে ভাঙতে বাড়ি কিনি করে চলে আসছে এখন আমরা কি বাড়ি ভাঙবো না কোথায় যাবো আমরা কিছু বলতে পারছি না ওটা কোনো উদ্যোগ নিচ্ছে না আমাদের এখানে খুবই সমস্যা দ্রুত যাতে সরকার আমাদের টাকা দিলি আমরা যাতে অন্য জায়গা যা বাড়ি করতে পারি আমাদের ইলো বা ডিসি মহোদয়কে আমরা জিজ্ঞাসা করছি তারা শুধু একটা কথাই আমাদের বলতেছে এটা অন দ্য প্রসেসিং এ আছে অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা তবে বিআইডব্লিউটিএ বলছে শিগগিরই শুরু করা হবে প্রকল্পের কাজ তার আগেই অধিগ্রহণের পুরো প্রক্রিয়া শেষ করা হবে জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ হয় জমি নেওয়ার পূর্বে অবশ্যই তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করা হবে চলমান আছে রাজবাড়ির দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌবন্দর আধুনিকায়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার তিনশো একান্ন কোটি টাকা আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ি